চৌঠা ডিসেম্বর সূর্যগ্রহণের দিন তুলসীতলায় করুন এটি, আপনি রাজা হবেন। আগামী শনিবার অর্থাৎ চৌঠা ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। সকাল 10:59 থেকে শুরু হবে এই গ্রহণ এবং শেষ হবে দুপুর 3:07 অবধি। এক মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ, এটি বছরের শেষ সূর্যগ্রহণ এবং এই গ্রহণকে বলা হচ্ছে অত্যন্ত শক্তিশালী সূর্যগ্রহণ। আমরা কেউ অস্বীকার করতে পারবো না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের যে মহাযোগ, এই মহাযোগে বিভিন্ন প্রকার তন্ত্রক্রিয়া করা হয়। আর এই সময় যদি আপনি পান ভরে মনে প্রাণে আপনার গৃহদেবতাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনিও ভালো ফলাফল পেতে পারেন। তাই আমি আজকে আপনাদের সামনে আপনার গৃহদেবতাকে সন্তুষ্ট করার জন্য এক বিশেষ উপাচার বলার জন্য চলে এসেছি। যদি এই মনে হয় বা মনে করে এই বিশেষ উপাচারটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সুফল মিলবে। আপনি যদি গ্রহণের এই এফেক্টকে কাজে লাগাতে চান তবে আপনি রাজা হবেন। আপনি অজ্ঞানবশত আপনি কখনোই কোনো কাজ না করেন, কোনো উপাচারই না করেন, তাহলে আপনার জীবনে খারাপ সময় আসতে বেশি সময় লাগবে না। তাই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। একটি ছোট্ট উপাচার সম্পর্কে আপনাদের জানিয়ে দেব যা প্রত্যেকের করা অবশ্যই দরকার। তুলসীতলায় এই উপাচারটি করেন তাহলে আপনার বাড়ির জন্য অত্যন্তই মঙ্গল। তুলসীতলা হলো 33 কোটি দেবদেবীর বাস। প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে। এক্ষেত্রে আপনাদের বলবো বাস্তুমতে যদি বাড়ির তুলসীতলাটি ঈশান কোণে হয় অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে হয় তাহলে অত্যন্তই শুভ। যদি আপনার বাড়ির তুলসী গাছটি বা তুলসী মঞ্চটি কিংবা তুলসী টপটি ঈশান কোণে হয় তাহলে অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যাদের নেই, বিশেষ করে যাদের পশ্চিম দিকে আছে, সাবধান হয়ে যান, পারলে পূর্ব দিকে কিংবা বাড়ির ঈশান কোণে বসান। আপনি এই তুলসী মঞ্চকে নিয়ে আসুন, কারণ সে বলা হচ্ছে আপনার বাড়ির পজিটিভ এনার্জি এই দিক থেকেই প্রবেশ করবে। বন্ধুরা, বাস্তুমতে তুলসী গাছকে ঈশান কোণে রাখা উচিত। যাই হোক, এই তুলসীতলায় 33 কোটি দেবদেবীর বাস। আপনাকে একটা বিশেষ ক্রিয়া করতে হবে। ক্রিয়াটি করবেন গ্রহণের দিন সন্ধ্যার সময়। আপনারা জানেন রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে গ্রহণের যোগ শুরু হবে। যদিও বলা হচ্ছে গ্রহণের আগে 12 ঘন্টা এবং গ্রহণের পরে 12 ঘন্টা এই বিশেষ যোগে ক্ষমতা থাকে। আমি আজকে আপনাদের বলবো শনিবার দিন সন্ধ্যাবেলায় আপনাকে তুলসীতলায় যে রকমভাবে প্রদীপ দেখান, ধুনো দেখান অবশ্যই দেবেন। অনেকেই আবার এই তুলসীতলায় সন্ধ্যা আরতি দেখান না, সন্ধ্যা প্রদীপ দেন না। তাদের উদ্দেশ্যে জানি রাখি এটি করা একদমই উচিত নয়। বাস্তুমতে বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তুলসী মঞ্চ থাকে, তাহলে প্রত্যেক দিন আপনি সন্ধ্যা আরতি দেখাবেন। নচেত আপনার সংসারে অমঙ্গল নেমে আসতে বেশি সময় লাগবে না। এই বিষয়টি প্রত্যেকেরই জেনে রাখা দরকার। যদি পারেন বা পারা সম্ভব হয় এই দিনে একটি গা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ। যদি পারা না সম্ভব হয় তাহলে সর্ষের তেল দিয়ে জ্বালাবেন, অসুবিধা কিছু নেই। এবার আপনাদের একটি বিশেষ কাজ করতে হবে। আপনাকে নিতে হবে একটি কড়ি ও 1 টাকার কয়েন নিয়ে করজোড়ে সকল মনোবাসনাগুলি হাত জোড় করে তুলসী মাতার উদ্দেশ্যে জানাবেন। এরপর আপনাকে লক্ষ্মী মন্ত্র
বা বিষ্ণুদেবের যে কোনো মন্ত্র আপনি 108 বার উচ্চারণ করবেন। এক্ষেত্রে বলে রাখি, তুলসী গাছে ফুলেও হাত দেবেন না। আপনারা জানেন যে কোনো গ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা, এমনকি সন্ধ্যাবেলায় তুলসী গাছে হাত দিতে নেই, তাই আপনিও দেবেন না। আপনি দূর থেকে করজোড়ে প্রণাম জানাবেন। আপনি এরপর মা মহালক্ষ্মী নম কিংবা বিষ্ণুদেবের যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন, ওম ভগবতে বাসুদেবায় নম। এটি হচ্ছে নারায়ণের মন্ত্র বা বিষ্ণুদেবের মন্ত্র, অর্থবিদ্যির মন্ত্র। আপনাদের সামনে এই দুটি মন্ত্র বলে দিলাম, এর থেকে যে কোনো একটি বলতে পারেন। অবশ্যই এই মন্ত্র আপনাকে 108 বার পাঠ করতে হবে। এরপর কড়ি আর এক টাকাটি তুলসী তলায় নাবিয়ে দিন। তুলসী গাছকে কখনোই স্পর্শ করবেন না। এরপর আপনি চলে আসবেন। আপনি আর কখনোই তুলসী তলায় যাবেন না, বাইরেও থাকবেন না। আপনি পরের দিন সকালবেলায় অর্থাৎ গ্রহণ শেষ হলে যখন পুজো অর্চনা করবেন, এই কড়ি আর এক টাকার কয়েনটি একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে রাখুন। তারপর আপনি আপনার লকারে কিংবা যেখানে টাকা পয়সা রাখেন আলমারিতে চুপচাপ রেখে দিন এই পুটুলিটিকে। দেখবেন আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। যারা আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন, জীবনে অর্থকষ্ট দেখা দিচ্ছে, আর্থিক সঞ্চয় হচ্ছে না, এখান থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। যদি আগামী 4 ডিসেম্বর অর্থাৎ শনিবার বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে, এই গ্রহণের দিন সন্ধ্যাবেলায় অবশ্যই এই কাজটি করে ফেলুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, তাই আপনি আপনার বাড়ির তুলসী তলায় এই ছোট্ট কাজটি যদি করতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক সমস্যা বিদায় নেবে। জীবনে গ্রহণের কোনো প্রভাব আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না। আশা করি আপনারা প্রত্যেকে ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর একটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনই ভুলবেন না। নিয়ে জানুন এবং অপরকে জানাতে ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিন। আর অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করতে কখনই ভুলবেন না। তুলসী মাতার কৃপায় আপনার জীবনে উন্নতি সর্বদাই হবে।